الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله شمانت مسلمين الكرام دور دوراندو থেকে আগত দিনদার পরহেজগার মুসলিম ভাইরা পর্দানশীন মা ও বোনেরা সোশ্যাল মিডিয়াতে আজকের জুমার বয়ান শ্রবণরত সকল শাকানে রাসূল আল্লাহ ও আল্লাহর রাসূলের প্রেমিক আউলিয়া ইকরামের প্রেম ভালোবাসা যাদের হৃদয়ে ধারণকারী হিসেবে স্বীকৃত সকল মুসলিম উম্মার প্রতি পুনর্বার সালামি আরজ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল আলামিনের দরবারে আমরা কৃতজ্ঞতা শুকর আদায় করছি মাহে শাওয়ালুল মুকাররম শরীফের মহিমান্বিত বরকতময় দ্বিতীয় জুমায় পুনরায় আমাদের সকলকে আল্লাহর ইবাদত বান্দাগিতে শরীক হওয়ার অংশগ্রহণ করার আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সকলে একই সাথে আল্লাহর কুদরতের সামনে মাথা ঝোকানোর তৌফিক আল্লাহ দান করেছেন সে মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ হুজুর করিম রউফ রহিম সরকারে মুস্তফা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামার নূরানী দরবারে আকদসে অজস্র দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি যে কমলিওয়ালা নবী স্বয়ং বলেছেন যে উম্মত জুমার দিন আসলে আমাকে ভুলে যেও না বরঞ্চ আমার নাম বেশি বেশি ইয়াদ করবে আমার প্রতি বেশি বেশি দুরুদ পড়বে সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ কেন আমরা দুরুদ বেশি বেশি পড়ব তখন আমার নবী ইরশাদ করেছেন তোমাদের দুরুদগুলো আমি নবীর দরবারে পেশ করা হয় জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের চোখের সামনে আছেন যদি চোখের আড়ালে চলে যান আমাদের দৃষ্টির বাহিরে চলে যান তখনও কি জুমার দিনে আসলে আমাদের দুরুদ সালাম আমরা নিয়মিত পড়তে থাকব আমার নবী পাক সতর্ক করে দিলেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ফানবিয়ুল্লাহি হাইয়ুন ইয়ারযাকু আই উম্মতেরা তোমরা সাধারণ বান্দাদের মতো আমি নবীকে জ্ঞান করিও না আমার মর্তবা মর্যাদা কত উঁচুতে সেটা শুধু আমার একমাত্র আল্লাহই জানেন শুধু এতটুকু জেনে রাখো সাধারণ বান্দার ব্যাপারে তোমাদের চিন্তা ধ্যান ধারণা হতে পারে মাটিতে দেওয়ার পর তার শরীর তার সে ড্যাড বডিটাকে মাটি খেয়ে ফেলবে কিন্তু খবরদার নবীগণের ব্যাপারে প্রশ্ন তুলতে হুঁশিয়ার থাকবে আল্লাহ জমিনের ওপরে নবীগণের শরীর স্পর্শ করা বক্ষণ করাকে হারাম করে দিয়েছেন শুধু এতটুকু নয় আমার নবী বলছেন ফানাবিয়ুল্লাহি হাইয়ুন শুধু আমি নবী মুস্তাফা নয় হযরতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আপন মাজারে পাকে জিন্দা রয়েছেন ইয়ুরযাকু সময়ে সময়ে একজন জীবিত মানুষ যেভাবে রিজিক বক্ষণ করে রিজিক গ্রহণ করে আমরা নবীগণ মাজারে থাকলেও আমাদেরও রিজিকের প্রয়োজন পড়ে আর আল্লাহর স্পেশাল ব্যবস্থাপনায় আমাদের মাজারে রিজিক পাঠানো হয়ে থাকে রব্বুল আলামিন সেভাবে মন প্রাণ খুলে নবী পাকের প্রতি দুরুদ ও সালাম আদায় করার আমাদের সকলকে তৌফিক নসিব করুক আমিন যে হাদিস শরীফটি আমি আপনাদের সাথে উল্লেখ করেছি বিশেষ করে সুনানে ইবনে মাজা শরীফের মধ্যে বাবু ফদলি ইয়াউমুল জুমআ এই অধ্যায়ের মধ্যে হাদিসে পাকটা স্পষ্টভাবে কোট হয়েছে এবং বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরামগণ আজ হাজারো বছর ধরে এই হাদিস বয়ান করে আসছেন আমরা বিশ্বাস আছে তো আমার নবীর কথার উপর বিশ্বাস আছে কিনা নবী পাক আপন মাজারে পাকে জিন্দা কিনা সবাই বলি এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হন রিজিক বক্ষণ করেন আর আমার নবী পাক আমাদের জন্য আল্লাহর দরবারে গুনাহ মাফের সুপারিশ করছেন রব্বুল আলামিন সেই নবী পাককে হৃদয়ে ভরে ভক্তি শ্রদ্ধা জানিয়ে আমাদেরকে বেশি পরিমাণে দুরুদ শরীফ আদায় করার তৌফিক দান করুক আমিন পবিত্র কোরআনুল করিমের সূরাতুন নাহালের ৪৩ নং আয়াতে পাক সূরা নাহাল কোরআনুল করিমের ১৬ নম্বর সূরা এই সূরার ভার্স নম্বর ৪৩ ৪৩ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বিষয়ে আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসআলু তোমরা জিজ্ঞেস করো
আহলা জিকর, আহলে জিকরদেরকে, ইন কুনতুম লা তাআলামুন, যদি কোনো বিষয়ে তোমাদের অবগতি না থাকে, না জানলে জানতে হবে আর জানার জন্য জিজ্ঞেস করতে হবে। হুকুম কে দিচ্ছেন? হুকুম দিচ্ছেন আল্লাহ, যে আমি যাদেরকে জিকির দান করেছি, ওলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম এই জিকিরের ব্যাখ্যায় একটি ব্যাখ্যা করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা কোরআন ও সুন্নাত তথা শরীয়তের গুরুত্বপূর্ণ বিধিবিধান সম্পর্কে ফেহেম বুঝ নলেজ দান করেছেন, এমন ব্যক্তিবর্গের কাছে তোমরা যারা জানো না তারা জিজ্ঞেস করে তোমার অজানাটা জেনে নাও, তোমার অজানাটা জেনে নাও। আমাদের উপরে যখন কোনো বিষয় এসে পড়ে, যখন কোনো সমস্যার সাথে আমরা মুখোমুখি হই, কিংবা কোনো মাসআলা যদি আমাদের জীবনে এসে পড়ে, তখন সাধারণভাবে আমাদের দৃষ্টিভঙ্গি চিন্তাধারণা কেমন হয়ে থাকে, আমরা যদি নিজেকে একটু চেক করি, দেখা যাবে আমরা প্রথমেই নিজ থেকেই ভাবি যে এটার সমাধান কি হতে পারে, এটাকে কিভাবে সমাধান করা যেতে পারে, এটাকে কিভাবে মানিয়ে নেওয়া যেতে পারে, এবং সবসময় আমাদের টার্গেট থাকে যেদিকে আমার স্বার্থ বেশি সেদিকে আমার মনোযোগ বেশি, যেদিকে আমার আপনার স্বার্থ বেশি সেদিকে আমাদের মনোযোগ বেশি, এ কথার সাথে দ্বিমত নাই। আমাদের ব্যক্তিগতভাবে স্বভাবগতভাবে আমাদের চিন্তাধারা হচ্ছে যেখানে আমি নিজের লাভটা পাব আমার মনোযোগ সেদিকে বেশি ধাবিত হয়। আমাদের মধ্য থেকে খুব কম মানুষই আমরা আছি যারা এটা ভাবি যে এই বিষয়টার ব্যাপারে শরীয়ত কি বলে, এই বিষয়ের ব্যাপারে ইসলাম কি বলে, এই বিষয়ের ব্যাপারে ইসলামিক স্কলাররা কি বলছেন, শরীয়তের দিক নির্দেশনা কি, এটা আমরা জানি পরে আগে নিজের মতো করে বিষয়ের উপরে সিদ্ধান্ত নিয়ে ফেলি, তারপরে জিজ্ঞেস করি হুজুর আমি এটা করে ফেলেছি এটাকে শরীয়ত সম্মত হয়েছে কিনা, এমন প্রবণতা আমাদের মধ্যে আছে কিনা, আছে। কিন্তু কোরআন ও সুন্নাহ বলছে যেই বিষয়ে তোমার জানা নেই, যারা জানে তাদের থেকে জেনে নাও, জেনে নেওয়াটা আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে ফরজ করে দিয়েছেন। কোরআন নাজিল করে আল্লাহ বলছেন ফাসআলু, তুমি জিজ্ঞাসা করো আহলে যিকর, আহলে ইলমদের কাছ থেকে, যাদের কাছে কোরআন ও সুন্নাহর গভীর জ্ঞান আছে, পাণ্ডিত্য যারা অর্জন করেছেন তাদের কাছ থেকে জেনে নাও, ইন কুনতুম লা তাআলামুন, যদি সেই বিষয়ে তোমার অবগতি না থাকে। আমাদের ধ্যান ধারণা হচ্ছে আগে আমি আমার খুশি মতো করে নেব, এরপরে শরীয়তের ছাঁচে ধাঁচে সেটাকে কোনোভাবে টিকাতে পারে কিনা, এমন একটা প্রবণতা আমাদের ভেতরে কাজ করছে কিনা, কাজ করছে। তা আমি আমাদের মুসল্লি ভাইদেরকে প্রথমে বলবো, আল্লাহ সুবহান ওয়া তাআলা হুশিয়ার করেছেন যে তোমার মন যেমন চায় সেই ইচ্ছা অনুযায়ী শরীয়ত চলবে না, তোমার মন মানসিকতা, তোমার ধ্যান ধারণা, তোমার গবেষণায় যেটা তো তুমি পৌঁছেছ সেটার উপরে শরীয়তের উপরে বাড়াবাড়ি চলবে না, বরং শরীয়ত চলবে যেই বিষয়টা আল্লাহ বলেছেন এবং সেটাকে আমার নবী পাক ক্লিয়ার করেছেন, এই দুইটার সমন্বয়ের মাধ্যমে শরীয়ত চলবে। নতুবা আমাদের নিজ থেকে কোন একটা বিষয়কে ইসলাম বলে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এই বিষয়টা আশা করি আমি বুঝাতে সক্ষম হয়েছি। এরপরে আসুন, গত জুমায় আমি একটি বিষয়ে আপনাদের সাথে আলোচনা করছিলাম, সেটার একটা যোগসূত্র আজকের আলোচনার মধ্যে থাকবে। আমাদের যাদের মধ্যে কিছুটা হলো ধর্মের প্রতি অনুরাগ আছে, আমি আরো একটু স্পষ্ট করে বলি, যাদের জীবনে তাকওয়ার ট্রেনিং আছে, আল্লাহর ভয়ের ভীতির আখিরাতের ব্যাপারে ভয় ভীতির ট্রেনিং আছে, প্রশিক্ষণ আছে, এমন বান্দাদের মধ্যে এই প্রবণতাটা আছে যে আমি শরীয়ত সম্পর্কে আগে জানি তারপরে আমি সেটার উপরে আমল করব। যাদের ভেতরে খোদার ডর নেই, আল্লাহর ভয় নেই, তার জন্য শরীয়তের বিধিবিধানের কোনো গুরুত্ব থাকবে? শরীয়তের বিধিবিধান গাইডলাইন কার জন্য? কোরআন স্পষ্ট শুরুতেই বলে দিয়েছে হুদাল্লিল মুত্তাকিন, এ কোরআনটা গাইড হবে, হেদায়তকারী হবে, পথ প্রদর্শক হবে তার জন্য যার ভেতরে আল্লাহর ডর আছে, আল্লাহর ভয় আছে। এখন যারা আল্লাহকে ভয় করেন তাদের মধ্যে জানার জিজ্ঞাসা, কাকে জিজ্ঞাসা করবেন? কোরআন বলছে যাদের কাছে এলম আছে, কোরআন ও সুন্নাহ সম্পর্কে যাদের জ্ঞানের গভীরতা আছে তাদের কাছে জিজ্ঞাসা করো, এবং ইসলামী শরীয়তের
অ্যাক্ট এবং লগুলো সম্পর্কে আলোচনা করার জন্য, রিসার্চ করার জন্য, গবেষণা করার জন্য প্রতিটি মাদ্রাসাগুলোতে আপনি দেখবেন একটা ফতোয়া বোর্ড আছে। কি আছে? ফতোয়া বোর্ড আছে। আলহামদুলিল্লাহ আমাদের আপনাদের সকলের প্রসিদ্ধ এশিয়ার মধ্যে সবচেয়ে বিখ্যাত অন্যতম অর্গানাইজেশন আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, এটার অধীনে একটা ফতোয়া বোর্ড আছে এবং রিসার্চ সেন্টার আছে। এবং আমার বড় সৌভাগ্য আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা ওই গবেষণা কেন্দ্রে খেদমত করার একটা বড় সুযোগ দান করেছেন। সেখানে যে বিষয়টা আমাদের কাছে আসে, যাদের মধ্যে বললাম কোনো না কোনোভাবে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তারা শরীয়ত সম্পর্কে জানতে চান, তাহলে জানতে চাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে প্রশ্ন করা। তিনি জিজ্ঞাসা করবেন। এখন আমাদের কাছে প্রশ্ন, যদি একটা পরিসংখ্যান কেউ জানতে চান তাহলে ধরে নেন যে প্রতিদিন কম করে হলো 10টা প্রশ্ন আসে। কয়টা প্রশ্ন? 10টা, কম নয়, এর বেশিও আসে। আমি একটা মিনিমাম বললাম, যদি 10টা প্রশ্ন আসে মাস শেষে 30 দিনে কয়টা হবে? 300টি প্রশ্ন হবে। আমরা একটা একাডেমিক কথা বলছি, তাই আপনাদের একটু আমি রেসপন্স চাইব, যাতে বিষয়টা আমি বোঝাতে সক্ষম হই। 10টি করে প্রশ্ন আসলে মাস শেষে প্রশ্ন সংখ্যা কয়টা হবে? 300টি প্রশ্ন হবে। এই 300টি প্রশ্নকে যদি আমরা আপনারা ক্যাটাগরাইজ করি, এটাকে যদি তালিকাভুক্ত করি, বিষয়ভিত্তিক সাবজেক্ট ওয়াইজ যদি এটাকে একটা তালিকা করি, আমরা লিস্ট করি, তাহলে ইসলামী শরীয়ত সম্পর্কে, ইমান সম্পর্কে, নামাজ সম্পর্কে, কলেমা সম্পর্কে, জাকাত সম্পর্কে, হজ সম্পর্কে, লেনদেন সম্পর্কে, ব্যবসা বাণিজ্য, ট্রেড অ্যান্ড কমার্স সম্পর্কে কয়টা প্রশ্ন আসে, তখন সেটা যখন আমরা তালিকা করব, পাশাপাশি বিবাহ বন্ধন এবং যেই বিষয়টা গুরুত্ব দিয়ে গত জুমায় আমি আলোচনা করেছি, বিবাহ বিচ্ছেদ, তালাকের মাসালা, এই তালাকের ব্যাপারে কয়টা প্রশ্ন আসে, আমি আপনাদেরকে বলতে পারি, এটাতে বিস্ময় হওয়ার কোনো কারণ নেই। যদি মাসে আমাদের কাছে 300টি প্রশ্ন আসে, তার মধ্যে 2/3 প্রশ্ন আসে বিবাহ বিচ্ছেদ সম্পর্কে। একটু জোরে বলি, নাউজুবিল্লাহ। ইসলাম সম্পর্কে, কলেমা সম্পর্কে, নামাজ সম্পর্কে, অন্যান্য বিষয়ের ফতোয়া ফরায়েজ জানার জন্য মাসালা আসবে কম, কিন্তু যখনই স্বামী স্ত্রীর বিচ্ছেদের ব্যাপার আসবে তখন সেটা সম্পর্কে জিজ্ঞাসা আসে বেশি। তাহলে আমাদের সামাজিক যে প্রতিক্রিয়া বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ নিয়ে, সেটা যে মারাত্মক আকার ধারণ করেছে, এটার নমুনার জন্য আর বেশি কিছু বলা দরকার আছে? দেখেন, প্রশ্ন তো অনেকগুলো আছে, ব্যাপক। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পুরো জীবনের জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে কোনো মাযহাব বলে আখ্যায়িত করেননি, বরঞ্চ বলেছেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা হচ্ছে দ্বীন, আর দ্বীন বলা হয় পুরো জীবন ব্যবস্থার নাম। একজন সন্তান জন্ম নেয়া থেকে ইন্তেকাল পর্যন্ত তার পুরো লাইফ স্টাইলটা নিয়ে আলোচনা করে ইসলাম, এখানে কোনো অংশ বাদ দেওয়ার সুযোগ নাই। কিন্তু এতগুলো বিষয় থাকা সত্ত্বেও মানুষের জিজ্ঞাসা কোন সাইডে বেশি? বিবাহ বা বিবাহ বিচ্ছেদ সম্পর্কে বেশি। এবং এরপরে জানার পর আমাদের থেকে যখন সেটার একটা ফয়সলা পেয়ে যায়, ফয়সলা পাওয়ার পরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এমন এক পরিস্থিতিতে তারা আমাদের কাছে জিজ্ঞাসাটা করছেন। আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করব, জিজ্ঞাসাটা এই জন্য নয় যে আমি স্ত্রীকে তালাক কিভাবে দেব। প্রশ্ন আছে কিনা, তালাক কিভাবে দিতে হবে, এটার একটা মেথড আছে না? আছে। মানুষের জিজ্ঞাসাটা কিভাবে স্ত্রীকে আমি তালাক দেব, ডিভোর্স কিভাবে কার্যকর করব, এটার ব্যাপারে থাকে না, বরঞ্চ আগে ডিভোর্স দিয়ে দেয়, আগে তালাক দিয়ে দেয়। এখন আমাদের কাছে ফয়সলা চায় যে হুজুর কোন একটা শরীয়তের ফাঁক ফোকর থাকলে স্বামী স্ত্রী আর একটু মিলিয়ে দিয়ে যায় কিনা দেখেন। এখন হুজুরকে বা ফতোয়া বোর্ডকে কাজে লাগাচ্ছে কোন সময়? যখন আর কোনো কিছু করার বাকি থাকে না। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, এটাকে ভিন্ন খাতে নিয়ে যাবেন না। কারো কাছে যদি একটা রিভলভার থাকে, সেখানে যদি 3টা বুলেট থাকে, কারো মাথার উপরে যদি ধরে 3টা বুলেটই ফায়ার করে দেয়, মাথার খুলি যদি উড়িয়ে দেয়, এবং পরবর্তীতে ওই বডিটাকে নিয়ে যদি ডাক্তার সাহেবকে যদি বলেন যে আমি এটা রাগের মাথায় করে এসেছি, আপনি ডাক্তার সাহেব আপনি একটু কিছু করেন, এখন ডাক্তার সাহেব কিছু করার থাকবে?
কেন? কারণ আপনি যেটা করেছেন এটা তো একেবারে খালাস করে দিয়েছেন, এখানে আর তাকে পুনরুদ্ধার করার কোনো অপশন আর বাকি নাই। শরীয়ত আপনাকে তিন তালাকের অধিকারী বানিয়েছে, মালিক বানিয়েছে, এখন আপনি তিনটা প্রয়োগ করে তারপরে এসেছেন হুজুরের কাছে বা ফতোয়া বোর্ডের কাছে যে আমার স্ত্রীটাকে আমি আবার আমার আগে রাখতে পারবো কিনা। মানুষের জিজ্ঞাসা তালাক কিভাবে দেবে সেটা নয়, জিজ্ঞাসা হয় এখন আমি দিয়ে দিয়েছি এখনো উত্তরণের কোনো উপায় আছে কিনা। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। এবার আমি আপনাদের এগুলো বেসিক কথা, বেশি জটিল কথা নয়, কিন্তু সামাজিক প্রতিক্রিয়াটা আমাদের একটু স্পষ্ট হওয়া দরকার আছে, সেই জন্য দায়বদ্ধতার কারণে কথাগুলো বলতে হচ্ছে। এরপরও যদি আমরা সেখান থেকে 200টা কেস পেলাম তালাক সংক্রান্ত, বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত, সেখানকার 40 জনকে হয়তো ঠিকানো যাচ্ছে, তালাকটা যেভাবে দিয়েছেন ওভাবে তালাক হয়নি, বাকি 160 জনের মতো এমন পাওয়া যাবে যাদের ডিভোর্স হয়ে গেছে। এখন ডিভোর্স হয়ে যাওয়া মানেই শরীয়তের বিধান হচ্ছে স্বামী স্ত্রীকে পৃথক করে দিতে হবে, স্বামী স্ত্রীকে পৃথক করে দিতে হবে। এখন আমাদের সামনে থেকে বের হওয়ার পর ওই পরিবারগুলোর যখন আমরা নিউজগুলো কালেক্ট করি, আসলে ওই ফতোয়াটা তারা অনুসরণ করেছেন কিনা, ওই ফতোয়াটা তারা মেনেছেন কিনা, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব করে দিয়েছেন কিনা, সেখানে দেখা গেছে মাত্র কদাচিত দুই একজন হয়তো সেটার উপর আমল করেছে, বাকি সবাই আবার গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। একটু জোরে বলে নাউজুবিল্লাহ। অর্থাৎ আমরা শরীয়তটাকে একটা মশকরার সাবজেক্ট বানিয়ে ফেলেছি, আমার যেমন ইচ্ছে তেমন করব, এখানে শরীয়তের আলেম ওলামা ইসলাম কি বলছে সেটার প্রতি আমার কোনো ভ্রুক্ষেপ থাকবে না, আমার যেমন ইচ্ছে আমি তেমন চলব। এভাবে যদি চলেন, কোরআনে পাক তো আপনারা শুনেছেন যে জিজ্ঞাসা করতে হবে, হাদিসে পাক থেকে শুনুন ইমাম নববীর আল আরবাইন আন নববিয়ার মধ্যে 41 নম্বর হাদিসে পাক, যেটা মিশকাতের মধ্যে কিতাবুল আদাবের মধ্যে এসেছে 167 নম্বর হাদিসে পাক, এই হাদিসের মধ্যে আমার নবী পাক ইরশাদ করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি। আমার নবী ইরশাদ করেছেন সেই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী আল্লাহর পক্ষ থেকে যা বিধান নিয়ে এসেছি সেটাতে তার মনের ইচ্ছাকে সে অনুগত করবে না। নবী পাক যে বিধান দিয়েছেন, নবী পাক যে আইন দিয়েছেন, সেটাতে যতক্ষণ পর্যন্ত আপনার মনকে আপনি রাজি করাতে পারবেন না, সেটা অনুযায়ী আপনি চলতে পারবেন না, নবী বলছেন তুমি কখনো মুমিন হতে পারো না। তো যেখানে আল্লাহর নবী আমাকে মুমিন হওয়ার সনদ থেকে বহিষ্কার করে দেবেন, যদি নিজের অনাধিকার চর্চা করে শরীয়তের উপরে বাড়াবাড়ি করি, কিন্তু আমাদের সমাজে কি হচ্ছে না, হচ্ছে কি না, হচ্ছে। সেজন্য প্রথম কথা হচ্ছে তালাক দেয়াটাকে এত মামুলি বিষয়ে বানিয়ে না ফেলে ইসলাম সম্পর্কে জানা লাগবে। আর এটা আমাদের মা বোনদের এবং আমাদের ভাইদের, বিশেষ করে নওজোয়ান যুব সমাজের জন্য গুরুত্বপূর্ণ। আজকে প্রাপ্তবয়স্ক হলে নারী পুরুষ উভয়ের বিবাহ সাধির ব্যাপারে আমরা আত্মীয় স্বজনরা অনেক চিন্তা করি, অনেক ভাবি, কিন্তু ভাবনায় কতটুকু একজন পাত্রের সাথে একজন পাত্রীকে বিবাহ করিয়ে দেয়া, আর সেক্ষেত্রে শরীয়তের যে অনুশাসন মানতে হবে এটার ব্যাপারে কারো দিক নির্দেশনা বা খেয়াল থাকে না, একটা জায়গায় থাকে, বললে হয়তো কেউ কেউ রাগও করতে পারেন, তারপর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারো জীবন বা কারো ফ্যামিলির সাথে যদি মিলেও যায়, কাউকে হিট করে আঘাত করে কথা বলা এই মেম্বারের উদ্দেশ্য নয়, টোটাল সোসাইটির একটা উন্নতি হোক, সংশোধন হোক, এটাই মূল টার্গেট রেখে, নিয়ত রেখে, কারো উপরে ব্যক্তিগত আক্রোশ বা বিদ্বেষ রেখে কথা বলা নয়, ইসলামকে জানার জন্য বলতে হচ্ছে। আমাদের একটা বিষয়ের ক্ষেত্রে শরীয়তের কথা মনে থাকে যে মেয়ের মোহরানা ধরতে হবে, শরীয়তে তার মোহরানার একটা হক আছে, আমি কি অতিরিক্ত বললাম নাকি, এটার সাথে বাস্তবতা আছে কিনা? আমরা সবাই চিন্তা করি যে মেয়ের একটা অধিকার আছে, তাকে কি দিতে হবে, মোহরানা দিতে হবে, কিন্তু ওই মেয়েটা দাম্পত্য জীবন কিভাবে পরিচালনা করবে, দাম্পত্য জীবনটা কিভাবে কাটাবে সেটার ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ তাকে নলেজ দেওয়া ফরজ ছিল না, শুধু আপনি তার মোহরানাটা কিন্তু চিন্তা করেছেন,
ওই ছেলেটাকে যে আপনি একজন মেয়ে তার জিম্মাদারির মধ্যে তুলে দিচ্ছেন, সে এই আমানতটা কিভাবে রক্ষা করবে সেটার ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ নলেজ অর্জন করা তার উপর ফরজ ছিল না? বিবাহ করাটা তো ছিল সুন্নাত, কিন্তু জ্ঞান অর্জন করাটা ছিল ফরজ। এখন ফরজটাকে অমিট করে, সেটাকে নেগলেক্ট করে যদি আপনি সুন্নাত বিষয়টাকে তার জীবন এনে দেন, তাহলে সে পদে পদে ভুল করবে না? অবশ্যই করবে। সেটাকে আমরা কেউ দায়সারা হয়ে চলতে পারি না। আজকে যুব সমাজ বিবাহর জন্য আমাদের যুবতী তরুণ তরুণী বোনেরা ভাইয়েরা তারা বিবাহের জন্য যতটুকু উদ্গ্রীব, বিবাহের জীবন সম্পর্কে জানার জন্য তত উদ্গ্রীব নয়। তারা কিভাবে দাম্পত্য জীবন করবে আমার বলতে খুব কষ্ট হচ্ছে, অন্তর ফেটে যাচ্ছে, তারপরে বলতে বাধ্য হচ্ছে যে আমাদের সন্তানেরা বিবাহ বন্ধনটাকে টিভি সিরিয়াল দেখে দেখে শিখছে। আমাদের সন্তানগুলো একজন স্বামী স্ত্রী কিভাবে একে অপরের সাথে নির্জনতায় সময় কাটাবে এটা পশ্চিমা বিশ্বের সে অশ্লীল ভিডিও ফুটেজ দেখে দেখে শিখছে, অথচ যেটার সাথে ইসলামী শরীয়তের সম্পূর্ণ বিরোধিতা রয়েছে এবং ইসলাম বলেছে নিজের হালাল স্ত্রীর সাথেও ইসলামের বহির্ভূত কোন পন্থায় কেউ যদি নির্জনে একাকী একান্ত ভাবে যদি মেলামেশাও করে তখন নিজের হালাল স্ত্রী হওয়ার পরও সে কবিরা গুণাগার হবে, অথচ সেটার ব্যাপারে কোনো খবর নেই, কারো কাছ থেকে জানছেও না, কেউ জানানোর জন্য গুরুত্ব বা দায়িত্ব বলে মনে করছেন না। আজকে মায়েরা পিতারা তারা তো এটার ব্যাপারে কোনো খবর নেই। আজকে নওজোয়ান ভাইদের আপনার ছেলেকে আপনি বিবাহ করাবেন, এই বিয়ের আদর্শ কি হবে পুরুষের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদী করেছেন, নবীর জীবনে এর আদর্শ আছে কিনা? সাহাবা একরাম তারা নিজেরা দাম্পত্য জীবনে জড়িয়েছেন, হযরত সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান, ইমাম হুসাইন, সবাই জীবনের মধ্যে তাদের বৈবাহিক বন্ধন এসেছিল কিনা? সেখানে কি আমাদের জন্য নমুনা নেই? কিন্তু আমরা সেটা ফলো করব না, আমরা আইডল হিসেবে নিয়েছি পশ্চিমা বিশ্বের সেই কাফের মুরতাদ, সেই খ্রিস্টান কিংবা অন্যান্য ধর্মের যাদের কাছে বংশের কোনো পবিত্রতার রক্ষা নেই। গত জুমায় আমি আলোচনা করেছি যাদের কাছে নিজের বংশের কোনো পবিত্রতা নেই আর আমাদের সন্তানেরা পবিত্র বন্ধনের জন্য তাদের অনুসারী হচ্ছে, একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। এই বিষয়গুলো শিখতে হবে। আপনি মেয়ের বাবা, আপনি মেয়ের মা, মেয়েকে বিবাহ দিবেন কিভাবে দেবেন সেটার নমুনাও তো রাসূলের পাকের জীবনে আছে। আমার নবী পাকের একজন দুজন নয় চারজন কন্যা ছিলেন, কজন? হযরতে যাইনাব, উম্মে কুলসুম, রোকাইয়া, হযরতে ফাতিমাতু যাহরা, এই চারজনকে নবী পাক নিজের হাতে শাদী দিয়েছেন। এই চারজনকে আমার নবী পাক নিজের হাতে শাদী দিয়েছেন। তাহলে একজন পিতা হিসেবে, একজন মা হিসেবে কিভাবে কন্যাকে বিয়ে দিতে হয় সেটার নমুনা ইসলামের নবীর জীবনে আছে কিনা? কিন্তু সেটা স্টাডি আমরা কয়জনে করেছি? আমরা সেটার কোনো স্টাডি করছি না। আমরা দেখায় দেখায় অমুকের মেয়ের বিয়েতে এভাবে আয়োজন হয়েছে, আমার মেয়েতে তার চেয়ে আরো বেশি আয়োজন হতে হবে, আমরা কম্পিটিশনে লেগেছি, তবে ভালো কাজের নয় খারাপ কাজের। আমরা যে প্রতিযোগিতাটা করছি এটা সুস্থ প্রতিযোগিতা নয়, অপসংস্কৃতির প্রতিযোগিতা আমরা করছি, অথচ ইসলামের নবী নিজে দাম্পত্য জীবন গড়ে পুরুষদের জন্য নমুনা দিয়েছেন, আবার নিজের কন্যাকে বিবাহ দিয়ে নারীদেরকে কিভাবে একজন পাত্রের হাতে পাত্রস্থ করতে হয় সেটার উত্তম আদর্শ কোরআনে পাকের আদলে, নবী পাকের সুন্নার আদলে উম্মতকে উপহার দিয়েছেন। কিন্তু আমরা সেদিকে অগ্রসর হচ্ছি না। তাই আমি প্রথম দিকে একটু দুঃখজনক হলো বিষয়টা ক্লিয়ার করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। এবার আসুন, তালাক সম্পর্কে জিজ্ঞাসা বলেছিলাম দেয়ার পরে জিজ্ঞাসা করে, দেয়ার আগে জিজ্ঞেস করে না, আর তাও নিজের স্বার্থে। যখন পাড়া প্রতিবেশীর মধ্যে জানাশোনা হয়ে যায়, সবাই যখন একে অপরে বলাবলি শুরু করে, তখন আলে মোলামা থেকে কোনো একটা ডকুমেন্ট আনতে পারলে তো জানে বাঁচা যায়, এমন একটা অবস্থা। এটার জন্য আমাদের কাছে নিয়মিত আসছে, আর যখন আমরা কোরআন ও সুন্নার আইন অনুযায়ী বলছি যে এখানে আর স্বামী স্ত্রী সহবস্থান করা যাবে না, তাদেরকে পৃথক করে দিতে হবে, সেটা স্পষ্ট করার পরও
আল্লাহর কোরআনের আইন রসুলের সুন্নার আইনকে অমান্য করছে এমন লোকের সংখ্যা কম নাকি বেশি? বেশি। এবার তারাই ভাবুক যে তাদের জীবনে কেন শান্তি নেই। বলে থাকে যে হুজুর দোয়া করবেন আমার ঘরের শান্তি যেন কারো বদনজরে চলে গেছে। আমরা বলছি ভাই, বদনজর বাহিরে আসার আগে নিজের সংসারটা টিকে আছে কিনা একটু চেক করা লাগবে। এমন কোন আচরণ তুমি করেছো কিনা আমি একটু পরে কয়েকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তখন অনেকেরই হয়তো মাথায় বিভিন্নভাবে বিভিন্ন স্মৃতি মনেও আসতে পারে, জীবনে ঘটে যাওয়া অনেকগুলো স্মৃতি আমাদের মেমোরি ধরে রাখে, অনেকগুলো স্মৃতির সাথে হয়তো নতুন করে আবার আমাকে স্মৃতিপটের সাথে পরিচয় করিয়ে দেবে। তখন বিবেচনা করবেন যে আসলে আমার জীবনটা আমার সম্পর্কটা টিকে আছে কিনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। দেখুন পবিত্র কোরআনুল করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন একজন পুরুষ 14 প্রকার রমণীকে বিবাহ করা হারাম। গত জুমায় আমি সেটা বলেছিলাম কিন্তু স্পষ্ট করতে পারিনি। সূরাতুন নিসার 23 নম্বর আয়াতে পাক, চতুর্থ পারার একবারে শেষ আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের উপরে তোমাদের মাদেরকে হারাম করা হয়েছে। বিয়ে করা, নিজের মাকে বিয়ে করা কি হারাম? ওয়া বানাতুকুম, এবং নিজের কন্যাকে বিয়ে করা হারাম। ওয়া আখওয়াতুকুম, তোমাদের বোনকে। ওয়া আম্মাতুকুম, তোমাদের চাচি ফুফিকে। ওয়া খালাতুকুম, এবং তোমাদের খালাকে। ওয়া বানাতুল আখি, এবং তোমাদের ভাইয়ের মেয়েদেরকে। ওয়া বানাতুল উখতি, বোনের মেয়েকে। এবং ওয়া উম্মাহাতুকুম আল্লাতি আরদানাকুম, তোমাদের ওই সকল মাদেরকে বিবাহ করা হারাম যারা তোমাদেরকে ছোট অবস্থায় দুধ পান করিয়েছেন। দুধুমা, দুধমা যারা আছেন তাদেরকে বিয়ে করা হারাম। এবং বলেছেন ওয়া আখওয়াতুকুম মিনার রাদাআ, ওই দুধমায়ের ওরসজাত কন্যা সন্তান যদি থেকে থাকে তাদেরকে বিয়ে করা হারাম। এবং ওয়া উম্মাহাতু নিসাইকুম, তোমাদের শাশুড়িকে বিয়ে করা হারাম। ওয়া রাবাইবুকুম আল্লাতি ফি হুজুরিকুম মিন নিসাইকুম, তুমি যদি কোনো বিধবা রমণীকে বিয়ে করো তার আগের সংসারে যদি কোনো কন্যা থেকে থাকে, মেয়ে থেকে থাকে, তাহলে তাকেও এই পুরুষ বিবাহ করতে পারবে না। এবং বলছেন আল্লাতি দাখালতুম বিহিন্না, যেই রমণীর সাথে তুমি নির্জনে সময় কাটিয়েছো। ফা ইন লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম, যদি তার সাথে তোমার আগ হয়েছে কিন্তু নির্জনের সময় কাটাওনি, তাহলে এমত অবস্থায় সে ডিভোর্স হয়ে গেলে তার কন্যাকে বিবাহ করতে কোনো অসুবিধা নেই। ফানা জুনাহা আলাইকুম। ওয়া হালাইলু আবনায়কুম, তোমাদের স্ত্রী পুত্রকে, তোমাদের সন্তানদের পুত্রের যে স্ত্রী আছে পুত্রবধূ তাদেরকে বিয়ে করা শ্বশুরের জন্য হারাম। এবং বলা হচ্ছে মিন আসলাবিকুম, যেটা তোমাদের ওরসজাত সন্তান। ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, এবং একই সাথে দুই বোনকে একই আগদের মধ্যে সমাবেশ করার জায়েজ নাই, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। ইল্লা মা কদ সালাফ, ইন্নাল্লাহ কানা গফুরার রাহিমা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই মহা ক্ষমাশীল মহা দয়ালু। এরপরে বলা হয়েছে ওয়াল মুহসানাতু, এবং যে সকল রমণীরা সদবা স্বামী আছে এমন রমণীদেরকে অন্য পুরুষ গিয়ে বিবাহ করতে পারবে না যতক্ষণ না তাদের মধ্যে ছাড়াছাড়ি না হয়, ডিভোর্স না হয়। একজনের আগদে থাকা অবস্থায় অপর পুরুষ কোনো রমণীকে বিয়ে করার অনুমতি নাই। তাহলে এখানে আমরা 14 জনের ব্যাপারে কথা পেয়েছি, এর আন্ডারে কিন্তু অনেকগুলো কথা চলে আসে। প্রথম কথা হচ্ছে নিজের মায়ের ব্যাপারে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, জাহিলি যুগের মধ্যে দেখা যেত যে পিতা ইন্তেকালের পরে অন্ধকার যুগে নিজের আপন মাকে পর্যন্ত সন্তানেরা বিয়ে করত। একটু জোরে বলি নাউজুবিল্লাহ, ইসলাম সেটাকে হারাম করে দিয়েছে। এবং ওয়া বানাতুকুম, তোমাদের মেয়েদেরকে কন্যাদেরকে বিয়ে করা হারাম। তো সেখানে খুব সতর্ক থাকতে হবে, নিজের কন্যাদের ব্যাপারে যেহেতু বিয়ে করা হারাম তাদের সাথে তাদের প্রতি আচরণগতভাবে খুব সতর্ক থাকতে হবে। মেয়ে যদি বালেগ হয়ে যায় পিতা মেয়ে থেকে যতটুকু মেয়ে পর্দা খুলতে পারবে, চেহারা খুলতে পারবে, হাত প্রদর্শন করতে পারবে, কিন্তু পিতা মেয়ে থেকে ওভাবে নিজেকে দূরত্ব রাখতে হবে যেভাবে অন্যান্য নারী থেকে নিজেকে দূরত্ব রাখে। যখন সে পরিমিত বয়সে চলে যাবে তখন তার সাথে
নানানভাবে আলিঙ্গন করা থেকে শুরু করে অন্যান্য যা কিছু হয়ে থাকে এগুলো থেকে সম্পূর্ণ দূরত্ব থাকতে হবে, কারণ আল্লাহ বেহতর জানে। শয়তান তো চিরন্তন শত্রু, আমাদের পেছনে লেগে আছে, কার মনে কি প্রতারণা এবং প্ররোচনা সে ঢেলে দেয়, এমন অনেক রিপোর্ট আমরা পেয়েছি। আমার বলতে খুব কষ্ট হচ্ছে, তারপরে বাস্তবতা সমাজের চিত্র হচ্ছে, নিজের পিতাই নিজের মেয়েকে প্রেগনেন্ট করে দিয়েছেন। একটু জোরে বলি, নাউজুবিল্লাহ। আমরা যেহেতু ফতোয়া ফরায়েজের কাজ করছি, সেখানে নিয়মিত এই প্রশ্নগুলোকে আমাদের সম্মুখীন হতে হচ্ছে, তাই আমাদের ভাইদেরকে এবং বোনদেরকে বলছি, তাদের অসতর্কতার কারণেই তো এই কাজগুলো অগ্রসর হয়েছে। যদি আপনি, আমি পিতা হয়ে আমার মেয়ের সাথে, আমার কন্যার সাথে, আমার যেভাবে শরীয়তের গাইডলাইন আছে সেভাবে যদি আমি দূরত্ব বজায় থাকি, তাহলে সেখানেও তৃতীয় পক্ষ শয়তান এসে আমার আপনার মন মানসিকতায় কোন রকমের কুমন্ত্রণা ঢালার সুযোগ পাবে না। কিন্তু আমাদের পারিবারিক অঙ্গনে আমাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে। এরপর ওয়াখওয়াতুকুম, তোমাদের বোনদেরকে বিয়ে করা, এবং ওয়াআম্মাতুকুম ওয়াখালাতুকুম ওয়াবানাতুল আখি। এখানে আমি একটু শরীয়তের মাসালা বলে দিই, যে নিজের মাকে শাদি করা যেমন হারাম, নিজের শাশুড়িকেও বিয়ে করা কি হারাম। আর এমত অবস্থায় নিজের কন্যাকে বিয়ে করাও হারাম। দেখুন, নিজের কন্যাকে বিয়ে করা হারাম, নিজের মাকে বিয়ে করা হারাম, নিজের শাশুড়িকেও বিয়ে করা হারাম। এক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, কেউ যদি নিজের মা বা নিজের কন্যার সাথে কোনো নাজায়েজ অপকর্মের সাথে যদি জড়িয়ে যায়, শরীয়তের ফয়সালা হচ্ছে সাথে সাথে সে হারাম কাজে লিপ্ত হয়েছে, যেটার কারণে তার আগদে যদি, তার আগদের মধ্যে যদি তার স্ত্রী থেকে থাকে, এই কাজের কারণে তার স্ত্রী তার আগদ থেকে চলে যাবে, সে তালাক হয়ে যাবে। জোরে বলি, নাউজুবিল্লাহ। এরপর আসেন শাশুড়ি, নিজের স্ত্রীর মা, শাশুড়ির সাথেও এভাবে নাজায়েজ কোনো সম্পর্কে জড়ানো জায়েজ নেই। এবং শরীয়তে বলে দিয়েছে, ইফ এনিবডি টাচ হিস মাদার্স ইন লস উইথ অ্যাট্রাকশন, দ্য ওয়াইফ উইল বি হারাম ফর এভার। ওই শাশুড়িকে যদি কেউ খারাপ অ্যাট্রাকশন নিয়ে, খারাপ অ্যাট্রাকশন নিয়ে যদি শাশুড়িকে কোনো মেয়ের জামায় যদি স্পর্শ করে, তাহলে আগদে থাকা ওই মেয়েটা তালাক হয়ে যাবে। জোরে বলি, নাউজুবিল্লাহ। এখন আমাকে এটাকে অন্যভাবে নেবেন না, অনেক ক্ষেত্রে আমরা যখন সমাজে আছি সোশ্যাল বিং হিসেবে, একজন রমণীর যখন শাদি 18-19-20 বছরও হয়ে যায়, তার প্রথম কন্যা সন্তান যদি হয়, সে যখন, তাকে যখন পাত্রস্থ করা হবে, তার বয়স 18-19-এ তাকে পাত্রস্থ করা হচ্ছে, তখন শাশুড়ির বয়স 40-এর কম হবে, তাহলে ওনারও যৌবন আছে, তারুণ্য আছে এখনো। আর এদিকে তার কন্যাকে আপনি শাদি করেছেন, সেই সময় খুব সতর্ক থাকতে হবে। আমরা মা হিসেবে সম্বোধন করব, কিন্তু ইসলামী শরীয়তে তো তার সাথে বিয়ে করাটাকে হারাম করে দিয়েছে, তার থেকে খুব নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। তার সাথে অন্যান্য আচরণ যেগুলো আমাদের বিভিন্ন গ্রামীণ অঞ্চলে আমরা দেখতে পাই, শহর অঞ্চলে আল্লাহ দরবারে দোয়া করছে আল্লাহ তাআলা এমন দৃশ্য না দেখাক, যে অনেক সময় আলিঙ্গন করছে মেয়ের জামাই এসে নিজের শাশুড়ি মাকে আলিঙ্গন করছে, অথচ এর মাধ্যমে কোনো পুরুষ বলতে পারবে না, কারণ তার মধ্যে কিছুটা হলো তো অনুভূতি আছে, আর এই অনুভূতিটা যদি তার উত্তেজনা পর্যায়ে চলে যায়, তাহলে ইসলামী শরীয়ত বলেছে তার আগদে থাকা ওই মেয়েটা হারাম হয়ে গেছে। অথচ এটার, এই মশালার ব্যাপারে আমরা কয়জন যুবক জানি, কোনো খবর নেই। এর মধ্যে আরেকটা প্রশ্ন এসে যায়, যে শালির সাথে কোনো দুলাভাই যদি, কারণ কোরআন বলেছে একসাথে দু বোনকে এক আগদের মধ্যে রাখা যাবে না, এমত অবস্থায় যদি শালির সাথে দোলাবাই যদি নাজায়েজ কাজ করে ফেলে, তখন অবস্থা কেমন হবে? স্ত্রী কি তালাক হয়ে যাবে? ইসলামী শরীয়ত এবং সহিহ বুখারীর মধ্যে হাদিসে পাক আছে, আমার সম্ভবত মনে পড়ছে 5105 নম্বর হাদিসে পাক, এই হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে কেউ যদি নিজের শালির সাথে নাজায়েজ কর্মে জড়িত হয়, তাহলে আগদে থাকা ও রমণীর তালাক হবে না। তবে এই কাজটা কেমন? ইসলামী শরীয়তে যারা এখনো শাদিসুদা নয়, বিবাহিত নয়, অবিবাহিত, তারা যদি
এই অপকর্মের সাথে জড়িত হয় তাদেরকে 100টি করে ব্যত্রাঘাত করতে বলা হয়েছে। অবিবাহিত হলে প্রত্যেককে 100টি করে ব্যত্রাঘাত করবে ইসলামী হুকুমত। আবার যে কোনো ব্যক্তি এটা প্রয়োগ করতে পারবে না, এটা করবে আদালত। যদি ইসলামী আদালত থেকে থাকে, ইসলামী আদালতে 100টি ব্যত্রাঘাত করবে অবিবাহিত তরুণ তরুণীর উপর। কিন্তু বিপরীত ইসলাম বলেছে, যদি কোনো বিবাহিত পুরুষ কিংবা কোনো বিবাহিত রমণী যদি অবিবাহিত কারো সাথে মিলিত হয়, তাহলে এমত অবস্থায় ওই অবিবাহিতকে মারা হবে 100 ব্যত্রাঘাত, আর এই বিবাহিত রমণীকে মৃত্যু না হওয়া পর্যন্ত পাথর নিক্ষেপ করবে। একটু বড় করে বলি, নাউজুবিল্লাহ। অথচ আমাদের ফ্যামিলির অবস্থাগুলো যদি আমরা দেখি, আমাদের কাছে এমনও মাসালা মাসাইল আসছে যে ভাইয়ের স্ত্রীর সাথে, ভাবির সাথে দেবরের নাজায় সম্পর্ক হয়ে গেছে। এখন জিজ্ঞাসা এসেছে ভাইয়ের আগদোয়া ঠিক আছে কিনা। এটা স্পষ্ট মনে রাখবেন, যেখানে বলা হয়েছে যে তোমরা তোমাদের বোনদেরকে এবং তোমাদের ভাবিদের ব্যাপারে স্পষ্ট যখন বলা হয়েছে, তখন ভাই দেবর যদি নিজের ভাইয়ের স্ত্রীর সাথে, ভাবির সাথে যদি অপকর্মের সাথে জড়িত হয়, তাহলে শরীয়ত মোতাবেক ওই ভাইয়ের সাথে ভাবির যে আগদ ছিল সেটা নষ্ট হয়ে যাবে, তাদের মধ্যে তালাক হয়ে যাবে। কিন্তু অনেকগুলো ঘটনা এভাবে ঘটছে যেটা সম্পর্কে ফয়সালা জানা হচ্ছে। আর বিপরীত দিক থেকে আমাদের পরিবারের মধ্যে আমাদের একটা বিষয় আছে যে দুলাভাইকে আদর আপ্যায়ন করার জন্য শালিদেরকে পাঠানো হচ্ছে। আপনি দেখুন, আজকে বিবাহ শাদীতে প্রথম দিন ওই ছেলেটা বর হয়ে যাচ্ছে, এখন তাকে বরণ করে নেওয়ার জন্য কাকে পাঠানো হচ্ছে? কথা এখন কেউ বলবে না, কারণ বলতে গেলে আমি আপনি সবাই তো ওখানে দোষীর কাতারে পড়ে যাচ্ছি। একটা ছেলে এবং তার সাথে থাকা তার বন্ধু বান্ধব, এরা এদের সাথে কি পরিচিত? ইসলামী শরীয়ত মোতাবেক তারা গায়রে মাহরাম, তার গায়রে মাহরামকে দেখা দেওয়া হারাম। এখন এত বেশি বর্ণিল সাজসজ্জা সহকারে বসবেন, বর্ণিল সাজসজ্জা সহকারে একজন পুরুষ এসেছে, তার সাথে আরো বন্ধু বান্ধব এসেছে, এবং তাদেরকে রিসিভ করার জন্য পাঠানো হচ্ছে এক ঝাঁক তরুণীদেরকে, এবং তারা গেট ধরার নামে একে অপরের সাথে বাগবিদণ্ডায় লিপ্ত হচ্ছে। রাস্তার মোড়ে কেউ যদি একটা মেয়েকে টিজ করে, আমাদের প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে, আমরা সেটার প্রতিবাদ করি। আর এখানে পুরা 14 গোষ্ঠীর সামনে, পুরা আত্মীয় স্বজন সবার সামনে বখাটেদের মতো বিপরীত দিক থেকে আসা মেহমান সেজে ওই ছেলেগুলো আপনার পবিত্র মেয়েদের সাথে দুষ্টুমি করছে, টিজিং করছে, অথচ এটাকে আপনারা বলছেন আনন্দ বিনোদন। একটু জোরে বলি না, নাউজুবিল্লাহ। ইসলামী শরীয়তে এর অনুমোদন আছে? মেয়েদের বা ছেলেদের জন্য কিছু বকশিশ গিফটের প্রয়োজন আছে, এটা বিবাহের আগে একটা ফর্দ হয় না? আত্মীয় স্বজনের মধ্যে পাঁচজনে বসে তো কথাবার্তা হয়, মসজিদ মাদ্রাসার জন্য যেভাবে আপনারা টাকা সেখান থেকে নিয়ে ফেলেন, ওই ফর্দের মধ্যে আপনাদের বাচ্চাদের জন্য বকশিশ হিসেবে যদি নিয়ে ফেলেন, তাহলে এমন অপ্রীতিকর পরিবেশের আর সৃষ্টি হবে? একটা বিকল্প তো আমাদের বের করতে হবে। কিন্তু আমরা এদিকে বলছি আমাদের ইফটিজিং বন্ধ করতে হবে, আর অপরদিকে পারিবারিকভাবে ইফটিজিং এর প্রমোট করছি। আমরা বিবাহ শাদীতে একই স্টেজে বেগানা পুরুষদেরকে নব দম্পতির সামনে এনে তাদেরকে নিয়ে ফটো সেশনের নামে বিনোদনের নাম দিয়েছি। অথচ এই ছবিটা তোলার পরে অনেক মুসল্লি এখানেও আছে যারা এই ছবিটা তুলেছেন, ব্যাপারদে একটা রমণীকে দৃশ্যমান করা হচ্ছে অনলাইন সোশ্যাল মিডিয়াতে ঢেলে দিয়ে। কার ঘরের ইজ্জত আপনি কার মুখে তুলে দিচ্ছেন, কার চোখের সামনে তুলে দিচ্ছেন, এটা আপনাকে কে প্রশ্রয় দিয়েছে? একটু ভাবুন না, আপনার ভেতরে যদি তাকওয়া থেকে থাকে, আল্লাহর ডর যদি থেকে থাকে, যেখানে কোরআনে পাক আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন একজন রমণী সেও তার চোখকে অবনমিত রাখবে এবং একজন পুরুষ সেও তার চোখকে অবনমিত রাখবে, চোখ তুলে তাকানো যেখানে নিষেধ, সেখানে একে অপরে এভাবে মেলামেশা করে টিজিং করা বৈধতা আপনি কোথেকে আনবেন? কিন্তু আমরা সবাই চুপ মেরে বসে আছি।
আর কেউ যদি সেটাতে আপত্তি তুলে কয়েকজন আছে তাকে ধরে পেছনে নিয়ে যায় বলে এটা ছেলে মেয়েদের ব্যাপার আপনি মাঝখানে নাক গলাতে আসবেন না এটা জোরে বলি নাউজুবিল্লাহ এটা কি ছেলে মেয়েদের ব্যাপার না ইসলামের বিধান ইসলাম বলছে বেপরদায় নারী পুরুষের মেলামেশা হবে না আজকে আমার বলতে কষ্ট হচ্ছে আমি কয়েকটা মিনিট বেশি নেব তারপর আমাকে কথাগুলো বলতে হচ্ছে কারণ সব সময় আপনাদেরকে আমি পাচ্ছি না সপ্তাহে একবার আমরা কথা বলার সুযোগ পাই আজ নারী পুরুষে শেক হ্যান্ডস করা এবং সৌদি স্টাইলে চুমু খাওয়া কিসিং করাকে কালচার নাম দেয়া হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমার কাছে ভিডিও আছে বড় বড় বুদ্ধিজীবীরা টিভি সেটের সামনে বসে বসে বলছেন নারী পুরুষে হাত মেলানো এটা কোনো ধর্মীয় বিষয় নয় এটা একটা কালচারের বিষয় বলছে সৌদি স্টাইলে একজন নারী পুরুষ একে অপরের সাথে গলা মিলাতে পারবে হ্যাঁ মুখে মুখে মুখ লাগিয়ে হাওয়ার মধ্যে বাতাসের মধ্যে চুম্বন করতে পারবে কোনো অসুবিধা নেই একটু জোরে বলেন নাউজুবিল্লাহ এবার আমি আপনাদের সাথে হাদিসে পাক এবং কোরআনের আয়াত দিয়ে এটার বিধানটা আমি স্পষ্ট করতে চাই আজ বেশি দিন হয়নি ঈদ উল ফিতর আমরা উদযাপন করেছি এমন পরিবারের হয়তো এটা কমন দৃশ্য ছিল যে নববধূ পরিবারে এসেছে তার থেকে সালামে নেয়ার জন্য কিছু তরুণেরা কাজিন হোক চাচাতো ভাই মামাতো ভাই ফুফাতো খালাতো ভাই আত্মীয় স্বজনের মধ্যে থেকে ওই ভাবির সাথে দেখা করার জন্য তার পা স্পর্শ করে টাকা উসুল করতে গিয়েছে এমন অনেক ফ্যামিলিতে আছে অথচ এই ভাইদেরকে দেখা দেওয়া ওই মেয়ের জন্য হারাম ছিল যেখানে দেখা দেওয়া হারাম সেখানে পায়ে হাতে স্পর্শ করা কোথায় জায়েজ আছে তার বিছানা পর্যন্ত চলে যাচ্ছে অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবরের ব্যাপারে কি বলেছেন জানেন আল্লাহর নবী বলেছেন আলহামু ওয়াল মাউত দেবর হচ্ছে মৃত্যু স্বরূপ একজন নারীর ঘন সংসার ভাঙার জন্য একটা দেবরই যথেষ্ট অপ্রীতিকর অবস্থায় যদি একটা ছেলে দেবর হোক সে যে সম্পর্কীয় হোক আপন হোক আর বাহিরের হোক আপনার স্ত্রীর সাথে যদি সে অপ্রীতিকর অবস্থায় আপনার চোখে দৃশ্যমান হয় ওই স্ত্রীকে কি আপনি ঘরে রাখবেন কিন্তু ঈদ বিনিময় ঈদ সালামির নামে এমন বহু পরিবারে এরকম অপ্রীতিকর দৃশ্য দেখা মেলে কিনা দেখা মেলে অথচ আমাদের কারো খবর নেই আমরা এটাকে বিনোদন নাম দিয়েছি কালচার নাম দিয়েছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক আমিন এবার আসুন আমি মশলাটা বলে আলোচনায় ঠিক টানছি নারী পুরুষে হাত মিলানো যাবে কিনা সৌদি স্টাইলে চুমু খাওয়া যেটাকে প্রমোট করা হচ্ছে বিভিন্ন স্টেজ থেকে সেটার ব্যাপারে হাদিসে পাকিং প্রথমে কোরআনুল কারিমে সূরাত নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে পুরুষ মুমিনদেরকে আপনি নবী বলে দিন তারা যেন তাদের চোখগুলোকে নিচে করে রাখে নিচু করে রাখে এবং তারা যেন তাদের লজ্জাকে হেফাজত করে প্রথম একটু পুরুষদের জন্য বলা হয়েছে তাই পুরুষেরাও চোখ তুলে তাকাতে পারবে না এবার নামাহরামকে একজন অপরিচিত কিংবা যার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া জায়েজ আছে শরীয়তের ব্যাপারে কোনো রকমের প্রতিবন্ধকতা নেই এমন পুরুষের সামনে একজন নারীর অবস্থা কি হবে কোরআন বলছে সূরাত নূরের 31 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকুল লিল মুমিনাতি وقل للمؤمنات يغضضن من ابصارهن ويحفظن فروجهن الله سبحانه وتعالى বলছেন হাবিব আপনি বলুন রমণীরা যেন তাদের চোখগুলোকে নিচু করে রাখে এবং তাদের লজ্জাকে যেন তারা হেফাজত করে এবং এর পরে সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা পর্দা করতে করতে এত বেশি পর্দা করবে ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইখফিনা মিন যিনাতিহিন্না এমন কি তারা জমিনের উপরে বড় করে নিজের পাও রাখবে না পায়ের পদচারণার আওয়াজও করবে না কারণ মেয়েরা পায়ের মধ্যে নূপুর পরে থাকে কিনা অলংকার পরে থাকে তার অলংকার তার সৌন্দর্য শোভা যাতে পরপুরুষের সামনে প্রদর্শন না হয় এটা নিষেধ করেছেন কে একটু বলেন না কে এখানে বলবেন না যে মেয়েদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখার কথা বলা হচ্ছে আমরা সেটা বলছি না মেয়েরা বের হবে মেয়েরা প্রয়োজনে বাইরেও যেতে পারবে কিন্তু শরীয়ত মেনে যাবে আল্লাহ এবং আল্লাহর রসুলের যদি কলেমা পড়ে থাকে নিজেকে যদি মুমিন দাবি করে থাকে সে কখনো আল্লাহ আল্লাহ রসুলের বিপরীতে আপত্তি তুলতে পারবে না
আর যে তুলবে সেই জানে তার আকীদা তার মাযহাব তার দীন ধর্ম কি হতে পারে এরপর দেখুন সূরাতুল বনি ইসরায়েলের 32 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা এন্ড ডু নট অ্যাপ্রোচ অ্যাডাল্টারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা অ্যাডাল্টারির দিকে জিনাবাবিচারের দিকে নিকটবর্তীও হইও না নিকটও যেও না করা তো দূরের কথা কাছেও যেতে নিষেধ করা হয়েছে এবং বলছি ইন্নাহু কানা ফাহিশাতান ইট ইজ ইনডিড এ শেমফুল ডিড এটা হচ্ছে একটা লজ্জাকর কাজ লজ্জাজনক ব্যাপার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া সাআ সাবিলা এন্ড এ ভেরি এভিল ওয়ে এটা হচ্ছে একটা খারাপ রাস্তা এই পথে গেলে ঈমান পর্যন্ত হারা হবে অথচ আজ বলা হচ্ছে নারী পুরুষে হাত মিলানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করেছে যাকে হাত ধরেছে যাকে গলা মিলিয়েছে তার সাথে একই বিছানা হতে কতক্ষণ কোরআন তা স্পষ্ট করে দিয়েছে যে তুমি কাছেও যেও না এখন কাছে নিয়ে যায় এমন কাজগুলোর অনুমতি কি দেয়া যাবে অনেকে বলেন যে কোরআনে তো হাত মিলানোকে সরাসরি হারাম করা হয় নাই জেনাকে না হারাম করা হয়েছে আমি তাদেরকে বলবো তাহলে মা বাবাকে গালি দেয়া কি জায়েজ আছে কি বলেন কোরআনের একটা আয়াত নাই যেখানে মা বাবাকে গালি দেয়া হারাম বলা হয়েছে এখন আপনারা নিজেরা বলছেন মা বাবাকে গালি দেয়া কি কি বলছেন যারা বলতে চাচ্ছেন যে কোরআনের আয়াত নাই যেখানে হাত মিলানোকে হারাম বলা হয়েছে চুম্বন করাকে হারাম বলা হয়েছে আমি তাদের কাছে প্রশ্ন রাখছি নিজের মা বাবাকে গালি দিলে তো তুমি তার সাথে অগ্নিশর্মা হয়ে যাও এখন মা বাবাকে গালি দেয়া নিষেধ হারাম এটা তো কোরআনে বলা হয়নি হাদিসে বলা হয়েছে কিন্তু কোরআনে তো বলা হয়নি কোরআনে কি বলা হয়েছে কোরআনে বলেছে বলা হয়েছে ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা কোরআন বলেছে তোমাদের মাদের জন্য বাবাদের জন্য উফ শব্দটাও বলবে না মানে কি তারা যেটাতে কষ্ট পায় তাদের যেটা কষ্ট হয় এমন কোনো আচরণ মা বাবার সাথে করা যাবে না সেখানে গালি তো অনেক দূরের ব্যাপার সেই আয়াত থেকে যেভাবে আমরা মা বাবার কে গালিগুলোজ করাকে হারাম সাবেত করতে পারি অনুরূপভাবে কোরআনে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা জেনার কাছেও যেও না নিজের শোভাকে তোমার নিজের অলংকারকে কারো সামনে প্রদর্শন করিও না এটা যখন নিষেধ করা হয়েছে সেখানে কারো সাথে হাত মিলানো কারো সাথে গলা মিলানো আলিঙ্গন করা করমর্দন করার কোনো বৈধতা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত নারীরা এসেছেন আল্লাহ রাসূলের হাতে বায়াত হওয়ার জন্য এটা নাসাই শরীফে 4181 নম্বর হাদিসে পাক ইবনে মাজাহ শরীফে 2874 নম্বর হাদিস এভাবে ইমাম আহমদের 27009 নম্বর হাদিসে পাক আমি সবগুলো কোট করছি সোশ্যাল মিডিয়াতেও যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ গত জুমায় হাজার হাজার মুসল্লিরা অনলাইনে দেখেছেন অনেকে উপকৃত হয়েছেন এবং অত্র এলাকারও আমার অনেক মুসল্লির মহাব্বতের সাথে দোয়া দিয়েছেন কারণ এগুলো বলার জন্য কেউ নেই আলহামদুলিল্লাহ নওয়াব আলী বেখা জামে মসজিদের মেম্বার আজ থেকে এবং নিয়মিতভাবে তৈরি থাকবে সমাজের সমস্ত অপসংস্কৃতির বিরুদ্ধে আওয়াজ তুলতে থাকবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে গ্রহণ করার তৌফিক দান করুক এরা হাজিরিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমণীরা বলল ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে হাত দিন আমরা আপনার হাতে হাত রেখে পুরুষেরা যেভাবে বায়াত গ্রহণ করেছে আমরাও আপনার হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করব আমার নবী বলছেন ক্বালাত লি রাসূলিল্লাহি আফালা তুসাফিহুনা ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাদের সাথে মুসাফাহা করবেন না অথচ নবীর সামনে উম্মতেরা মেয়ের মতো নারী হলে মেয়ের মতো কারণ নবীর স্ত্রী আমাদের সবার কি সবাই বলি নবীর স্ত্রী আমাদের সবার কি মা তাহলে মা হলে ওনারা যদি আমরা আমাদের মা হন আমরা নবীর হলে ছেলে হতে পারি মেয়েরা মেয়ে হতে পারে এখন বাবা পিতা পুত্রের সম্পর্ক এটা মেয়ে পুত্র পিতার সম্পর্ক এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আমাদেরকে আপনি হাতটা দিন আমরা মুসাফাহা করব আপনার সাথে হাত মিলাবো কিন্তু আমার নবী বলেছেন ফাকাল ইন্নি লা উসাফিহুন নিসা মনে রেখো আমি নারীদের সাথে হাত মিলাই আমার নবী বলছেন আমি নারীদের সাথে হাত মিলাই না এবং আম্মাজান আয়েশা সিদ্দিকার হাদিস সহি মুসলিম শরীফের মধ্যে এসেছে 1866 নম্বর হাদিসে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মাজান আয়েশা সিদ্দিকা সাক্ষী দিচ্ছেন আমার নবী বল আমার
আম্মাজান বলছেন মা মাসসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিয়াদিহি ইমরাআতান কাত্তুন আমার নবী জীবনে কখনো নিজের স্ত্রীগণ ছাড়া নিজের আপন কন্যা ছাড়া অপর কোন রমণীর হাত স্পর্শ করেন নাই যেখানে আল্লাহর নবী ইরশাদ করতে স্পর্শ করেন নাই সেখানে আমি আপনি বড় ধর্মিক হয়ে গেছি না আল্লাহর রাসূল যেটাকে নিজে অপছন্দ করেছেন যেটাকে নিজেই ব্যান করে দিয়েছেন সেখানে আমি আপনি কিভাবে প্রশ্রয় দিতে পারি এখন ঈদ মোবারকের নামে কাজিনদের সাথে ফ্রেন্ডদের সাথে হাত মিলাচ্ছেন আমাদের মেয়েরা এদের ব্যাপারে শরীয়ত কি বলছে শুনুন আরেকটা হাদিসে পাক বলে আমি আলোচনা রীতি টানছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত মাকল বিন ইয়াসার থেকে বর্ণিত এই হাদিসটি তাবরানি শরীফের 20 খণ্ডের 211 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে আল্লাহর নবী ইরশাদ করেছেন লাইয়ুত لأن يطعن في رأس رجل بمخيط من حديد خير له من أن يمس امرأة لا تحل له আমার নবী বলছেন কোন একজন পুরুষের মাথার উপরে পেরেক ঢুকিয়ে দেয়া কোন একজন পুরুষের মাথার উপরে পেরেক ঢুকিয়ে দেয়া সহজ ব্যাপার ব্যথা আছে কি না এবং যদি একটু ব্যতিক্রম ভাবে পরে তাহলে জানো চলে যাওয়ার সম্ভাবনা আছে নবী পাক বলছেন কোন পুরুষের মাথার উপরে পেরেক ঢুকিয়ে দেয়া অনেক ভালো যে নারী তার জন্য হালাল নয় ওই নারীর হাত ধরার চেয়ে ওই নারীকে স্পর্শ করার চেয়ে ওই পুরুষের মাথায় পেরেক ঢুকিয়ে দেয়াটা আরো উত্তম এখন আল্লাহর নবী বলছেন একদিকে আর এখন বুদ্ধিজীবীরা তথাকথিত বুদ্ধিজীবীরা সোশ্যাল মিডিয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে কি এটা একটা মাজহাবি বিষয় এখানে মাজহাবি বিষয় নয় এটা ধর্মের বিষয় নয় এটা একটা ফ্যাশন এটা একটা কালচার আমরা বলছি ইসলামকে বাদ দিয়ে কোন কালচারকে আমরা সমর্থন করি না আমরা ইসলাম যেটাকে অ্যালাও করে সেটার জন্য প্রয়োজনে আমাদের সর্বোচ্চ ত্যাগ করতে আমরা রাজি আছি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক আমিন আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল আজ বলবো না আগামী জুমায় বলবো আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সমাজকে পরিশুদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু